আমার কাছে এই মুভমেন্টটা ইটস আমি জানি না আই ক্যান্ট ডিসক্রাইব ইট বিকজ সমীবা আপনি আমার সামনে বসে আছেন অ্যান্ড সত্যি কথা মানে আমি জানি না আজকালকার মানুষ কিভাবে চিন্তা করে কি করে বাট আমার কাছে যাদেরকে দেখে আমি বড় হয়েছি যাদের যারা আমাদের সামনে টিভির পর্দায় ছিল আইকনস আই অলওয়েজ গেট Jittery, <laughs> so <laughs> pardon my jitteriness. I'm here because I'm too bored to do weird shows. So, show me, Papa. Thank you for being here. I mean, genuinely, I'm I'm quite tired to do weird shows <laughs> on court today, but my weird valid because I'm here. I'm not going I'm not going to And of course, with you, there are two other names: comes Bipasha, and Mimi. <laughs> <Abu>. <laughs> yes, exactly. So, thank you. না থ্যাংক ইউ আমি আমি তো তোমার মানে অ্যাক্টিংয়ের ভক্ত আই লাভ ইউর অ্যাক্টিং মানে আই লাভ দ্য ন্যাচারাল পার্ট অফ এট আই মিন ইট ডাজেন্ট সিম দ্যাট ইউর অ্যাক্টিং উইচ ইজ দ্য বেস্ট পার্ট অ্যাকচুয়ালি যেটা হয় যে তোমাদের কারোর সাথে তো আমি কাজ করিনি সো দে আর লট অফ গুড অ্যাক্টার্স অ্যারাউন্ড ইয়াং আমার সবসময় মনে হয় যে একটা অ্যাক্টিং করতে পারলে লাইক আই কুড লার্ন লট অফ থিংস ওর আই কুড টিচ মানে উই কুড ওফ এক্স এক্সচেঞ্জ অনেক কিছু না সো হাউ ইউ থিঙ্ক হাউ আই থিঙ্ক হাও আওয়ার জেনারেশন থট তখন এখন আমরা কী চিন্তা করি এখন তোমরা কী চিন্তা করো সো সব কিছু মিলিয়েই তো আমি যখন চ্যানেল ফ্লিপ করি দেয়ার ফিউ ফেইসেস যেগুলো দেখলে আমি মোটামুটি একটু ওকে আচ্ছা একটু দেখি কী হচ্ছে আমি আই মিন আমি একেবারে আমাকে যখন ইয়ে ফোন করলো কিংসুক ফোন করলো অ্যাবাউট দিস প্রোগ্রাম তা আমি একদম সানন্দে রাজি হয়ে গেলাম কারণ এখন আমার এমনিও আমার সব কাজ কর্ম মিলিয়ে মানে আই মিস সিটিং স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা বাট আমার সব কাজের সব ডায়নামিক্স মিলিয়ে মানে এখন ক্যামেরার সামনে দাঁড়ানোটা হ্যাজ বিকাম একদম দূরের একটা কিছু আমার জন্য বাট আই রিয়েলি মিস ইট তো ওই সময়টা বের করাটা একটা টাফ হয়ে যায় আমার জন্যে সো যখন আমাকে আমি বললাম যে হ্যাঁ থ্যাংক ইউ আমি বারবার লাইক না আসলে আপনার সাথে কথা বলার ইচ্ছা অনেকদিন আগে থেকে দিস দ্য ফার্স্ট টাইম আমি আপনাকে সামনাসামনি হিউজ ফর মি অনেক কিছু মাথায় আসতেছে বাট আমি যেটা আপনার সাথে ডিসকাস করতে চাই এই ব্যাপারটা আপনারা যেই সময়ে লাইক ইউ কেম টু দ্য সিন অ্যান্ড কমপ্লিটলি ক্রাস্টেড আমরা যেই সময়টা নাটক দেখতাম

তখন ধরো সারা মাসে একটা ভালো নাটক করলেও সারা মাসে আমি তিন দিন শুটিং করব একটা বিটিভির ভালো নাটকের জন্য সো একদম মুখিয়ে থাকে ওই ওইটাই মানে আমার সারা মাস চলে যাচ্ছে সো দ্যাট ইজ হোয়াট আই মেন্ট বাই রেসলেসনেস ইট ইজ নট রেসলেসনেস ফ্রম দি অ্যাক্টার্স পার্ট অর দ্য প্রোডাকশনস পার্ট আই থিঙ্ক ওভারঅল আমাদের অ্যাটমসফিয়ার আমাদের অ্যাটমসফিয়ারটা এমন হয়ে গেছে মানে আমরা ছুটছি মানে মানে আমরা যে ছুটছি ওই জায়গাটা আমার কাছে মনে হয় আচ্ছা ওকে হোল্ড আমরা একটু দেখি আমরা কি করছি না করছি আমি নিজের কথাও বলছি যে কাজকর্ম করতে করতে ওই সময়টা এই সময়টা অনেক তফাত এটা একটা আমার কাছে মনে হয়েছে আরেকটা আমার কাছে মনে হয় সবার ক্ষেত্রে না বাট আমরা অনেক বেশি বৈষয়িক হয়ে গেছি রাইট হ্যাঁ আমরা অনেক বেশি বৈষয়িক হয়ে গেছি একটা এক্সাম্পল দেই আমার মজা লাগে এই এক্সাম্পলটা শেয়ার করতে আমি শিওর যে আমার কোয়েক্টার জাহিদ এটার জীবনেও মাইন্ড করবে না যেটা হলো যে আমার মা এমপি হলো নাইনটি সিক্সের তখন আমরা শুটিং করছি আমাদের মানে আমি জাহিদ হাকিম ভাই অথবা তকির বিপাশা মানে বিপাশার তো ঠিক আছে আঙ্কেলের একটা গাড়ি আছে আমার মার একটা গাড়ি আছে মানে আমার নিজেরও তখন কোনো গাড়ি নাই হ্যাঁ তো আমার মার গাড়ি আমার ডিউটি করে আমি ইউনিভার্সিটিতে পড়ি তখনও মানে আমরা নাইনটি সিক্সে আমি পরীক্ষা দিয়েছি মাসেস পরীক্ষা তো আমাদের ডিআইটিতে শুটিং হচ্ছে নক্ষত্রের রাতে শুটিং হচ্ছে হুমায়ুন আহমেদের হ্যাঁ তো আর হুমায়ুন আহমেদ তো অল ক্রেজি ব্যাপার স্যাপার শ্যুটিংয়ের মানে দশটা পর্যন্ত শুটিং হওয়ার কথা দেখা গেলো শুটিংই শুরু হলো সাড়ে দশটায় রাত তিনটা পর্যন্ত শুটিং হচ্ছে কল দেওয়ার পরে মানে হুমায়ুন আহমেদ এখন ভাবি যে কত ফোন মেমোরিজ ছিল এখন যদি আমার ওরকম মোবাইল ফোন থাকতো কত কিছু আমরা ট্রু তো আমার হয়তো কল ছয়টা ছয়টা সাড়ে ছটা পৌঁছে যাচ্ছি মেয়ে ক্যাপ টেকআপ করে সব রেডি সব আড্ডায় বসে গেল সেটে কোনো শুটিং এর কিছু না শুটিং এর কিছু নেই লাইট ম্যান ট্যান সহই আড্ডা মারছে অ্যান্ড হুমায়ুন আঙ্কেল মাঝখানে বসে আছে জাহিদ নাই জাহিদ নাই কই গেল জাহিদ জাহিদ আমার মার একটা স্টেশন ওয়াগন গাড়ি ছিল আচ্ছা তো ওই গাড়িটা আমার ডিউটি করতো ওই হঠাৎ করে দেখি ধুম করে একটা আওয়াজ হ্যাঁ ডিআই মানে ডিআইটি এর বাইরে তার বাইরে গিয়ে দেখি আমার গাড়ি দিয়েও ওই ওই গাড়িটা ব্যাক করা শিখছে তো গাড়িটা লাগিয়ে দিস বলে কি আনটি তো আজকে দিবে মায়ের আম্মা আজকে মেরে তক্তা বানায় ফেলবে বলে না কি গিয়ে বলবো আনটি কোনো একদিন তো গাড়ি একটা কিনতে হবে না আগে থেকে আপনার গাড়ি দিয়ে গাড়ি চালানো না নিজের গাড়ি যাতে না ভাঙি হাসতে হাসতে মানে এখন আমার কাছে মনে হয় যে তখন আমরা ওই যে আড্ডাটা আই জাস্ট অ্যাবাউট দ্যাট আড্ডা ওই আড্ডায় আমি জাহিদ হাকিম ভাই মিমি নক্ষত্র ছিল আমার মনে হয় না যে খুব বৈশ মানে কোনো রকমের কোনো বৈষয় শুধুই গল্প হয়তো রবীন্দ্রসঙ্গীত গান গাওয়া হচ্ছে গতকালকের শ্যুটিংয়ে অনেক কিছু এক্সটেম্পো কে কী অ্যাক্টিং করেছে হুমায়ুন আহমেদ বলছে যে এইটা করা যাবে না ওইটা করো না এই এই মানে জাস্ট লাইক পিওর সিম্পল আড্ডা আমার যেটা মনে হয় তখন তো আমি মাস্টার্স মানে ফাইনালি মানে পাশ পাশ করছি মানে আমি মাস্টার্স ফাইনাল ইয়ারে সবাই তখন অলরেডি জাহিদ হাকিম ভাই তকির মিমি সবাই এক তখন পাশ করে টোরে মানে অ্যাক্টিং করছে সো ওইটা আমার কাছে মনে হয় কারোরই কিন্তু তখন নিজের একটা গাড়ি নাই নিজের একটা আমি তো মার বাসায় আছে ঠিক আছে আমার মার কাছে থাকছি আমি খুবই লাকি যে অন্যদের মতো আমাকে স্ট্রাগল করতে হয় নাই ফিনান্সিয়াল স্ট্রাগল করতে হয় নাই বাট সবাই কিন্তু তখন এক ধরনের স্ট্রাগল করছে কিন্তু কারো কিন্তু মাথায় ওই চিন্তা নাই যে আমার একটা গাড়ি আছে ঠিক আছে কিন্তু সবাই এবার একটা চিন্তা আছে এটা বিয়ে করতে হবে সংসার করতে হবে কাকে বিয়ে করব কার সাথে প্রেম করবো এগুলো নিয়ে এগুলো তখন অ্যাকচুয়ালি আড্ডার বিষয় ছিল সো ওইটাই আমার কাছে মনে হয় যে দে আর টু ডিফারেন্সেস একটা রেস্টলেসনেস ওভারঅল সোসাইটি ইউ কান্ট আই কান্ট ব্লেম এখন যারা অভিনয় করছে মানে আমাদের টোটাল সোসাইটিটাই খুব চেঞ্জ হয়েছে অনেক চেঞ্জ হয়েছে আর আমার কাছে একটা খুব বিশাল জিনিস মনে হয় যেভাবে আমরা কনজিউম করি জিনিসটা যখন আমি আমাদের টাইমে যেই নাটকের যেটা সব সময় আমার মাথায় ঘুরে সেটা ধরুন কোথাও কেউ নেই অসো সংশব্দ আমার মনে হয় যে এই নাটকগুলো কেন আমার এখনো মনে আছে এবং এখন যে ভালো নাটক হচ্ছে না না তা নাটক মানে টেকনোলজি আমার লাইটিং যদি আমি বলি সাউন্ড যদি বলি ব্যাকগ্রাউন্ড স্কোর যদি বলি অনেক আমার যেটা যে এখনকার যারা অডিয়েন্স সবাই কমপ্লেন করে যে আগের কাজ যেরকম মনে থাকতো এখনকার কাজ মনে থাকবে না বা ওভাবে থাকে না আমার মনে হয় এখন আমাদের সব কিছু আমার সামাজিক যে ব্যবস্থা পুরোটাই ডিজাইন করা হয়েছে ফার্স্ট আজকে দেখবা কালকে ভুলে যাবা কালকে আরেকটা নতুন আসবে আমাদের একটা ভ্যাকিউম আমার কাছে যেটা মনে হয় যেটা আমাদের ভালো গল্প তৈরি হচ্ছে না গল্প অ্যান্ড ডায়ালগ যেটা প্রোডাকশন আমার খুব ভালো আমি ফিল করি যে আমার অনেক ভালো টেকনিশিয়ান তৈরি হয়েছে ইন দ্য মিডিয়া আমার খুব ভালো ফ্যান্টাস্টিক মিউজিশিয়ানস তৈরি হয়েছে সিঙ্গার্স তৈরি হয়েছে ইউ পিপল বাট আমাদের দেশে যেটা তৈরি হয়নি সেটা হচ্ছে গল্পকার স্টোরি টেলার তৈরি হয়নি

ইভেন আমি তো বলি যে আমাদের যেই মিডিয়ার যেই গ্রোথ হয়েছে এদেরকে যদি একটু প্রপার একটা ট্রেনিং ঠিক না আমরা যদি আরেকটু একটু একটা প্রপার স্ট্রিম লাইন করি আমাদের আরও ইকোসিস্টেমটাকে যদি দাঁড় করাই সেই ক্ষেত্রে আমাদের বড় একটা ভ্যাকিউম দেখবো আমরা স্টোরি টেলিংয়ে স্টোরি টেলারই তো তৈরি হয়নি তো এইখানের স্টোরি টেলার না থাকলে আমার ওই মানে বাকি জিনিসগুলো কিন্তু তার ওই যে সোনা তখন ইরেলেভেন্ট হয়ে যায় বাকি জিনিসগুলো এইটা একটা হিউজ ভ্যাকিউম হ্যাঁ কারণ আপনি যখন বললেন আমরা এখন মাথায় ক্লিক করলো যে আমরা গত মানে রিসেন্ট টাইমসে যত মুভিজ বা যত কিছু আমি সবাইকে একটা জিনিস বলতে শুনি বা দেখি ইনফ্যাক্ট ফেসবুকে সব জায়গায় ধরেন একটা মুভি রিলিজ হলো অলওয়েজ দে টক অ্যাবাউট দ্যাট শট দ্যাট সং দ্যাট ড্রোন শট

হয় মানে এই একটা জায়গা যে কোনো কারণে হোক আমাদের একটা হিউজ ভ্যাকিউম তৈরি হয়েছে যেই জায়গাটা আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের থেকে এগিয়ে গেছে ওরা কিন্তু আমাদের গল্পগুলোই নেয় ওরা ওই যে ওই আমাদের গল্পগুলো নিয়ে ওরা ওদের মতো করে প্যাকেজ করছে মানে ওদের মতো করে প্যাকেজ করছে কিন্তু আমাদের যে অরিজিনাল গল্প আছে কত কিছু মানে সে এখন যদি আমি ঠাকুরমার ঝুলি বানাতে চাই কথার কথা ঠাকুরমার ঝুলি তো আমরা সবাই পড়েছি এখন ঠাকুরমার ঝুলিটাকে যে আমি এখন গল্প করবো তো এটা তো এটা একটা স্টোরি লাগবে ওই যে লেখা ওই জায়গাটা নাই আমার বহুদিনের স্বপ্ন ছিল যে ঠাকুরমার ঝুলি বানাবো আমি অনেকের সাথে দিয়েছি এটা মানে তারপরে আমি অবশ্য অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছি আর আমি এটা ফোকাস করতে পারিনি সো আমার কাছে যেটা যেটা আমি ফিল করি এবং এটা মানে খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আমরা নার্চার করতে পারছি না যদি জিজ্ঞেস করি আপনার মনে মানে যদি জিজ্ঞেস করি যে কেন মানে হোয়াট উ কেন হচ্ছে না ওই যে টু সাম রেস্টলেসনেস আছে আরেকটা কি আমি এবার একটা ইন্টারেস্টিং কাজ করতে গিয়ে ফাইন্ড আউট করলাম বাংলাদেশে মানে রাইটিং লেখক ধরো সে হুমায়ুন আহমেদের কথা বলবো না হি ইজ ভেরি লাকি এবং হি ওয়াজ আ মোটামুটি তার বই বিক্রি হতো অ্যান্ড হি ওয়াজ তার অন্য কোনো প্রফেশনের কথা চিন্তা করতে হয়নি তার বই বিক্রি করে তার সংসার চালাবে কি করবে এগুলো নিয়েও তার মাথা অনেক ভালো ভালো আমার কাছে মনে হয় যে বই আছে যেমন নাসরিন জাহান তার লেখা আমার খুব ভালো লাগে এবং তার সে যদি সত্যিকার নাটকের গল্প করতো খুব ভালো করতো আমার কাছে যেটা মনে হয় যে গল্পকার যখন তৈরি হয়নি সবাই ভাবছিলো যে আমার এটা দিয়ে আসলে আমি ইটস আ রিয়ালিটি যে আমি আসলে চলব কী করে আমার লাইফ চলবে কী করে হ্যাঁ তখন মানুষ একটা অল্টারনেট প্রফেশন বা অল্টারনেট কিছু খুঁজ খুঁজছে যাদের অ্যাকচুয়ালি সত্যি ট্যালেন্ট আছে হ্যাঁ তো আমি একটা জিনিস দেখলাম কয়েকদিন আগে এটা আমার একটা ইন্টারেস্টিং লার্নিং হলো সেটা হচ্ছে যে সংসপ্তক যখন তুমি সংসপ্তক বলছিলে সংসপ্তক বইটা আমি ইউথদেরকে পড়াতে চাই ঠিক আছে তো আমি করলাম কি আমি আমি যেহেতু আইসিটি মিনিস্ট্রির সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি তো আমি পলক ভাইকে যখন বললাম পলক ভাই বললো অফকোর্স এটা আমরা যত রকমের সাপোর্ট লাগে আমরা করব। মানে আমরা এটা একটা ডিজিটাল ভার্সান করব এবং সেটা আমরা মানুষকে ডিজিটালি মার এখন তো সবাই আসলে মোবাইলেও পড়ে আমাদের কিন্ডল সিস্টেম নেই কিন্তু আমাদেরকে হয়তো ডাউনলোড করে পড়তে হবে কিন্তু ডাউনলোড করে পড়তে গেলে এখানে প্রবলেম হচ্ছে যে একটা কপিরাইট ইস্যু আছে আইপিবিএন নাম্বার লাগে একটা এরা অনেক প্রকাশকই জানে অনেক প্রকাশক জানে না তো আমি বললাম আমার প্ল্যান ছিল সংসপ্তক সারিং বউ দিয়ে এই প্ল্যাটফর্মটা আমি হোপফুলি ইনশাল্লাহ আমি লঞ্চ করবো আমার প্ল্যান আছে তখন গিয়ে দেখলাম যে সংসপ্তকের আইপিবিএন নাম্বার আছে রাইটিংয়ের মানে আমি যখন এটাকে আমি অনলাইনে দিচ্ছি ওপেন টু দ্য ওয়ার্ল্ড সো যে কোনো সময় যদি এখন দেখা গেল যে কলকাতার অমুক জায়গা থেকে কেউ এখন ওটাকে ক্লেম করতে পারবে না কিন্তু সারেং বউয়ের নেই আমাদের দেশে যেই জায়গাটা আমরা হচ্ছি আসলে লালনের জাতি রবীন্দ্রনাথের জাতির চেয়ে আমি বলি যে আমরা লালনের জাতি কেন লালন মার্কেটিংটা কম বুঝত আমরা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু সেন্সে আমরা মার্কেটিংটা একটু কম পারি জেনারেলি আমরা একটু মার্কেটিংটা কম পারি তো আমাদের সাহিত্য আছে এরকম শহীদুল্লাহ কায়সার বলি মুনির চৌধুরী না কবর বলি আরও অনেক বড়ো বড়ো সাহিত্য আছে তো আমি ঘাটতে গিয়ে দেখলাম যে তখন আমাকে ওখানে একজন যিনি গেমস অ্যাপস এবং এগুলোর টেকনোলজি বল কিন্তু দেখেন আমাদের দেশের রাইটাররা ইন্ডিয়ার রাইটাররা অনেক বড় লোক আমাদের দেশের রাইটাররা বড়ো লোক না কেন জানেন ফর দিস ওয়ান নাম্বার এই নাম্বারটা থাকলে হি ক্যান সেল হিজ বুকস অনলাইন ডিজিটালি অ্যান্ড ক্যান আর্ন অ্যাম্পল অফ মানি বাট রাইটার্স ডু নট নো সো রাইটারকে কে বলবে প্রকাশক বলবে প্রকাশক কেউ জানে কেউ জানে না সেইটা নিয়ে এখন আমার নেক্সট ফাইট আমাদের কারো আইডিয়াই না অনেক বই যে আজকে কবি শামসুর রহমান বলি বা আমাদের অনেক সময় শুনি না যে অনেক রাইটাররা কষ্টে আছে বা এই যে এটার সাথে রেলোভেন্ট যে জায়গাটা তুমি বলছিলে যে কীভাবে কি করব যে এইখানে ওইখানে এই যে জায়গাটা আছে আমাদের যারা রাইটার নতুন ইয়াং রাইটার যারা আছে তারা তাদের ডেফিনেটলি ফাইন্যান্সটা ইজ ইম্পর্ট্যান্ট কিন্তু তাকে তো খেয়ে পড়ে বেঁচে সুন্দর করে থাকতে হবে এবং চিন্তা করার জন্য যখন পেটে সত্যি সত্যি রিয়ালিটি খিদা থাকবে তখন একটা মানুষ যখন তার ব্যক্তিগত জীবনে এত স্ট্রাগল করবে তা আমাদের এই জায়গাগুলো এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে তৈরি যে হচ্ছে না না তা না এই জায়গাগুলো তৈরি হলে হয়তো আমরা আরও রাইটার পেতে পারি বাট আরেকটা মনস্তাত্ত্বিক ব্যাপার মানে সাই সাইকোলজিক্যাল বলবো না অ্যাসেটিক্যাল বলবো না এটা হচ্ছে আমার একটা কালচারাল মাইন্ডসেটেরও একটা জায়গা আছে যে নতুন রাইটার যারা লিখছেন বা যারা অনেক ইয়ে করছেন আমি শিওর তুমি বইমেলায় যাও আমি গত চার তিন বছর বইমেলায় যাও আমি আমি যাই না বাট আমার আম্মুকে নিয়ে আচ্ছা আমি তিন বছর বইমেলায় যাইনি তার আগে সেটা হচ্ছে যে আমার কাছে যেটা আরেকটা ব্যাক্যম মনে হয় একটু পড়তে লাগে মানে একটু সংসপ্তক পড়লো বা সারিং বউ পড়লাম আমি লিখবো বলেই যে আমি পড়লাম তাও না হ্যাঁ আর আসলে তো গান শুনলাম হ্যাঁ মানে গানটাই শুনলাম গান শুনেও কিন্তু লেখা যায় প্রচুর লেখা গান শুনে কিন্তু অনেক চিন্তা আসে সো শুধু যে পড়ার দেখা না আমার নেটফ্লিক্সের ছবি দেখা না আমি আমার কাছে মনে হয় যে লেখার জন্য আমার কাছে যেটা মনে হয় প্রচুর গান শোনা দরকার আমি গানটা কম শুনি বোধ আমরা পড়া আচ্ছা ঠিক আছে পড়লাম কম বাট আমার শোনাটা খুব ইম্পর্ট্যান্ট আমি মিউজিক শুনি আর গান শুনি আমরা কম শুনি আমার মনে হয় আমরা আমার যেটা মনে হয় আমরা গান প্রচুর শুনি কিন্তু মন দিয়ে শুনি সেটাও একটা কথা কোন গান শুনি আচ্ছা তারপরে আমার মনে হয় যে আমরা মন দিয়ে গান শোনাটা বন্ধ করে দিছি আমার যেটা মনে হয় আমরা যেভাবে একটা মানে আপনি শিওর সিডি ক্যাসেট এগুলো কিনে গান শুনছেন হ্যাঁ হ্যাঁ একটা সময় ছিল না যে সিডি ওই যে ক্যাসেট প্লেয়ার ছিল না ক্যাসেট দিয়ে টুস করে প্লে আবার রিভাইন করে করে ওইটা সেটও আছে মানে সারাদিনই গান শুনতাম আমার একটা সময় ছিল বাসায় ফিরেই মানে প্রথমেই কাজ হচ্ছে ক্যাসেটটা চালানো হ্যাঁ আর একটা ছোট ডেস্ক সেট ছিল ওটা চালানো অথবা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজই ছিল ইয়ে করা কি বলে যে একটা মিউজিক অন করা কিন্তু আমি নিজেও ফিল করি যে আমি নিজেই এই মানুষটা এত প্র্যাকটিস করতাম যে এখনও এখন মানে আমার মাঝে মাঝে মনে হয় যে ঘুম থেকে উঠে যতই তারা থাকুক অফিসে যেতে হয় একটা মিটিং আছে সবই আছে এখন আমি খুব লাকি যে যে বাড়িতে আমি আছি তারা খুব গান শুনে খুব হ্যাঁ মানে খুবই ইন্টারেস্ট খুবই একটা মনে হয় খুব নেসেসারি একটা জিনিস খুবই গান শোনে আর খুবই পেইন্টিং নিয়ে আলোচনা হয় ওই বাড়ি বাহ হ্যাঁ এইটা আমার জন্য আই থিংক আই এম টোটালি ব্লেসড যে প্রচুর পেইন্টিং কোথায় কি পেইন্টিং হচ্ছে কোন পেইন্টার নতুন পেইন্টার তৈরি হচ্ছে কারা কি কাজ করছে এদের একটা গ্রুপ আছে ওরা যখন আলাপ করে তখন আমি বসে বসে শুনি কোন কোন নতুন পেইন্টিং হচ্ছে কে কোন পেইন্টিং গ্যালারিতে কি সো এটা আর গান আমার কাছে মনে হয় মানে এই ちゃっ দরকার আমার আমার এটা তো অনেক বড় কমপ্লেইন আমি অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না আচ্ছা শর্মা আপনি আই এম প্রিটি মচ শিওর ইউ'ভ बीन টু কনসার্টস When you had time হ্যাঁ আগে কনসার্টে গিয়েছি হ্যাঁ ওপেন এর কোনো কনসার্ট আপনার কোনো মেমরি আছে যে ইউ লাইক গান শুনছেন যে আর্টিস্ট হোক এন্ড ইউ আর কমপ্লিটলি ইন ইট আমি কনসার্টের যেতে আমি জানি না আমি হয়তো একটু ডিফারেন্ট জায়গাগুলো আমার মনে বেঁধে আসে বেঁধে আসে ঠিক টিপিক্যাল কনসার্ট তো হ্যাঁ এমনি বাচ্চু ভাইয়ের কনসার্টে গেছি জেমস ভাইয়ের কনসার্টে গেছি আমাদের বিশ্বজিৎদার কনসার্টে তখন সোলস খুব একটা বিশাল ব্যাপার ছিল তখন তো আমার খালা তো বোনা আবার সুমনা হক ও হো তো তো আমি যখন অ্যাক্টিং করি ও তখন গান গায় জিঙ্গেল গায়ে তো সোলসের কিছু হলেই সবিচল যায় হ্যাঁ এখনও আছে লম্বা চুল এত আচ্ছু তো তো ওইগুলো আছে ওগুলার ওগুলোর যে জায়গা যেটা আমাকে বেশি দাগ কেটেছে কেন কেটেছে আমি সেটাও বলতে পারবো না সেটা হচ্ছে একবার শিল্পকলা একাডেমি ওস্তাদ জাকির হোসেনকে আনলো বাংলাদেশে হ্যাঁ তো আমি বারবারই বলছি যে আমি মিউজিকের ভীষণ ভক্ত আমার আমি আম মানে আই এম আফ বিগ ফ্যান অফ ইনস্ট্রুমেন্টস হ্যাঁ বুঝছো আমি সোপ্রানো শুনি আমার সোপ্রানো আমার খুব ভালো লাগে হ্যাঁ সো জাকির হোসেনের তবলা তো জাকির জাকির হোসেনের সিঙ্গেল একটা একক শো অল্প সময়ের জন্য ওসমানিতে হয়েছিল তা আমি আমি মানে শোটা শেষ হওয়ার পরে আমি পিছনে ব্যাকস্টেজে গেলাম ব্যাকস্টেজে গিয়ে আমি ইয়েকে বললাম আমাদের শিল্পকলা একাডেমিতে তখন যিনি ছিলেন আমি না আমি একটা অটোগ্রাফ নেব ওনার আর ওনার সাথে আমি একটা ছবি তুলতে চাই জাকির হোসেন হ্যাঁ ও স্যার জাকির হোসেন তো পরিচয় করে দিল বলো যে আমাদের ভেরি ইয়াং অ্যাক্ট্রেস নি তো জাকির হোসেন দেখলো দেখে হ্যালো বলে সে আমার হাতে একটা চুমা দিল হ্যাঁ পুরা আই এম স্টিফ আই ডেন্ট নো হোয়াট টু সে আই ম্যান আই কমপ্লিটলি জ্যাপড হ্যাঁ আমি পুরা স্টিফ অ্যান্ড আই ওয়াজ স্টারিং অ্যাট হিম উইথ মানে অ্যাডমিরেশান এন্ড এভরিথিং So, what's your name? Show me. Show me, how do you spell your name? I still remember the conversation. Okay. Then I'm, uh, S -H it's not S H O W. w it's not Show it's, Me. Uh, it's S H O M I. It's Show Me. It's a uh, Bengali name. Show Me. Hmm. It's um, uh, Tagore's son's name, was Show Me, show me. from there. তো তখন বলছে ও রিয়েলি ওকে 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 গুড মানে খুব ব্রিফলি আলাপ হলো কিন্তু ওই যে সে আমার হাতে একটা চুমা দিলো সে আমাকে অ্যাডমায়ার করলো ভেরি প্রিটি লুকিং এসব বললো টোলো আমি তো মানে ওই যে একটা মানে আমি বলতে পারবো না তুমি বয়স কম ছিল তার উপর আমি সবাইকে ফোন করে বলছি ও স্যার জাকির হোসেন আমার হাতে একটি কিস করেছে হ্যাঁ ভেরি প্রিটি লুকিং ফেস আমি তো শুনেই খুবই গদগদ হয়ে গেলাম স্যার আমি মানে সবসময় খুব মিউজিক ফ্যান ছিলাম মানে ইনস্ট্রুমেন্ট আমার শিবকুমার শর্মা আমি বললাম না সোপ্রাণ শুনি আমার খুব ভালো লাগে আমি এখনও শুনি এই যে ইনস্ট্রুমেন্টের প্রতি যে লাভ ইউ লাভ ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড অল দিস থিংস আমাদের জীবনে আমরা এরকম অনেক মানুষকে কিন্তু মিট করি হ্যাঁ এবার আমার সাথে এটা খুব বেশি হয় আমি সবার সাথে জিনিসটা নিয়ে আলাপ করি যে এত মানুষের সাথে মিট করি এবং তাদের সাথে মিটিংয়ের কিছু কিছু জায়গায় গানের একটা প্রচন্ড রকম অংশ থাকে যে এবং ওই গানগুলা ওই মানুষগুলোর সাথে এমনভাবে মিশে যায় ওই মানুষগুলা এবং ওই সময়টা সো এরপর যেটা হয় আপনি যেই যখনই ওই গানগুলা আপনার কানের সামনে বাজে বা আপনি দেখেন সাডেনলি ওই টাইম আর ওই মানুষটার কথা মনে পড়ে

ছোটবেলায় আমার এই যে সুমন হক আমাদের খালাতো ভাই বোনদের কথা মনে হয় আমার মানে নানা বাড়িটা খুব আমার নানা তো আমার নানা গলা মানে জমিদার ছিলেন তো আমার নানা গলায় হারমোনিয়াম বাজিয়ে গান গেতেন এবং উনি জমিদার অবস্থায় যখন হারমোনিয়াম বাজিয়ে গান গেতেন লোকজন ভাবতো পাগল ছিল না পাগল জমিদার তো উনি ওইটাই পছন্দ করতেন যে সবাই বলতো বল কি যে গানই শুনতে হবে এবং সে কিন্তু প্রতিদিন তার বাড়িতে উঠানে গানের আসর করত আমার না না এবং সেই আসরে আমার মা খালাদের সবাইকে থাকতেই হবে হ্যাঁ দিস ইজ ওই যে কারণে আমাদের খালা তো ভাই বোনরা আমরা যখন বসি গান আমাদের হয়। তো যেমন একটা গান মনে হলেই আমার কাছে আমার কাজিন আছে সে সেও এখন ব্যবসা করেন রিহাবের প্রেসিডেন্ট ছিল ইজেন ইঞ্জিনিয়ার পুরানো সেই দিনের কথা বলবি একদম খোলা গলায় সবাই মিলে একসাথে গাওয়া আনবিলিভেবল ওই ওই যে ইয়েটা কি বলে যে ওইটা ওই সময়টা আমার ওই ছোটোবেলার আমাদের আম্মার বাসার বারান্দা আছে বারান্দায় বসে আমরা সবাই হারমোনিয়াম দিয়ে গান গাচ্ছি পুরানো সেই দিনের কথা বলবে কিনা আমার নানি আছে এরকম একটা মোমেন্ট আমার খুব মনে পড়ে আরেকটা আছে ওই মানে গানের তো শেষ নাই গানের তো বিভিন্ন রকমের গান এবং তুমি বললে আসলে বিশ্বাস করবে না আমাদের পাশে এত বড় বড় এলপি ছিল আমার মা এলপি কিনে দিত আমার মা আমাদেরকে অ্যাকচুয়ালি দিস থিং কেম ফ্রম মাই মাদার আমাদের ফার্স্ট আমাদের যখন আমরা বৃত্তি পাই আমার মা আমাদেরকে এলপি কিনে দিয়েছিল এলপি প্লেয়ার কিনে নিয়ে আস যখন বৃত্তি পায় মানে ক্লাস ফাইভে ক্লাস ফাইভে হ্যাঁ তো তখন আমাদের বাসায় একটা এলপি ছিল হ্যাঁ তো এলপিতে মানে তখন যে যে কয়েকটা এলপি আমাদের বাসায় রেগুলার বাজতো ওই এলপিটা বাজলেই আমার তখন মানে আমার একটা স্মৃতি খুবই মনে পড়ে মানে এইটা আমাদের বড় হওয়ার সাথে আমরা আমার মনে হয় একদম হিরক রাজার দেশের গান আহা কী আনন্দ আকাশে বাতাসে মানে সকালবেলা যখন আমার গানটা ছাড়তো আর আমরাও ছাড়তাম তারপরে আরেকটা গান ছিল হিরক রাজার দেশের ওরে বাবা ওরে বাবা বাগমামা এবং অনুপ ঘোষালের সেই গানটা আমার এখনও মনে পড়ে মানে এটার সাথে আমার ভাই আমি আমাদের বেড়ে ওঠা ছোটোবেলা আমার মনে আছে যে ও আহা কি আনন্দ আকাশে বাতাসে হ্যাঁ তারপরে আরেকটু বড় হওয়ার পর যেই গানগুলো শুনলাম তুমি হয়তো তুমি ওনার নাম শুনেছ কিন্তু আমি আমি নিজেও খুব অবাক অবাক হয়ে যাই যে আমি যখন কলকাতায় গিয়েও ওনার রবীন্দ্রসঙ্গীতের কথা বলি উনি বলে আপনি ওনার গান শুনেছেন সাগর সেন সাগর সেন তো বেশি দিন বাঁচেননি নি অল্প সময়ে বেঁচেছেন তো মানে ওনার গান যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তো আমার এখনো মনে আছে যে এই গানগুলোর মধ্যে বড় হওয়া তারপর আরেকটু বড় হওয়ার পরে নাজিয়া হাসান আই ওয়াজ আ বিগ ফ্যান অফ নাজিয়া হাসান দ্য ওয়েস ইউজ টু ড্রেস কি করছে তাহার মুভ সে বেনি করছে তার মানে নো মেক আই ওয়াজ আ বিগ ফ্যান অফ নাজিয়া হাসান সো মানে নাজিয়া হাসানের যখন এই গানগুলো এখন শোনা হয় তখন হ্যাঁ অন্যরকম লাগে একেবারেই অন্য রকম লাগে তারপরে যখন আর বড় হয়েছি আমাদের বাড়িতে দুটো মানুষের প্রায় আসা যাওয়া হতো কোনো না কোনোভাবে আসতো আমি তখন অভিনয়ে চলে এসেছি একজন হচ্ছে সুবীর নন্দী আর একজন হচ্ছে তপন চৌধুরী তপন দা কারণ সুমনা পাওয়ার সোলসের সাথে কানেক্টেড ছিল তো বাড়িতে বসে বসে দা এবং তপন দা বসে হারমোনিয়াম বাজিয়ে গান হচ্ছে আড্ডা হচ্ছে এইটা আমি কখনো ভুলবো না

তারপরে তো আমি থিয়েটারে যখন ঢুকলাম আর একটু বড় হলাম ডেফিনেটলি আমি হিন্দি গানেরও খুব মানে লতা মঙ্গেশকরের শ্রদ্ধাঞ্জলি তখন মাত্র বের হলো আই ডোন্ট নো যে আলাদা করে লতা মঙ্গেশকারের আলাদা করে কোনো গান না বাট লতা মঙ্গেশকরের গান লতা মঙ্গেশকরেরই গান পুরোনো আর আমি আরেকটা যেটা করতাম যে আমার চাচা সারিয়ার কবির ওনার কাছেও আমি কৃতজ্ঞ পুরানো ছবি দিতেন আমাদের দেখতে ক্যাসেটে পুরনো পুরোনো হিন্দি ছবি বাংলা ছবি পুরোনো হ্যাঁ সো ন্যাচারালি ওগুলো নিয়ে আমাদের একদম বেড়ে ওঠা সো মানে একটা মজার চাইল্ডহুড তারপরে গিয়ে পড়লাম থিয়েটারে আর থিয়েটারে আমার ঢাকা থিয়েটারের কথা মনে হলে দ্য ফার্স্ট পারসন হু কামস ইন মাই মাইন্ড ইজ হুম্যান ফর মানে আই হ্যাভ আ হিউজ ইনফ্লুয়েন্স মানে ওনার অনেক ইনফ্লুয়েন্স আমার উপরে তখন বুঝিনি উনি চলে যাওয়ার পরে এখন বুঝি মানে কতখানি ইনফ্লুয়েন্স উনি রেখে গেছেন মানে উনি তো আর আমাকে হাতে ধরে অ্যাক্টিং শিখেন মানে ওনার সাথে বসে বসে গল্প আর খালি বলতো পড়াশোনা করিস না কিচ্ছু হবে না জীবনে কিচ্ছু হবে না তো দেখি পড়াশোনা করিস না কেন শোন পড়াশোনা করবি তার হঠাৎ করে আমাকে একদিন উনি তো তখন কমার্শিয়াল ছবিতে ঢুকে গেছেন আমার এখনও মনে আছে এটা কমার্শিয়াল হিন্দি আর ভালো ছবি রিলিজ পেলে উনি দৌড় দিয়ে বাইরে চলে যেত ঢাকায়ও বলতো চল ছবি রিলিজ পাচ্ছে দেখতে যাব। আমার এখনো মনে আছে যে কমার্শিয়াল ছবিগুলো নিয়ে যখন ওনার সাথে কথা হতো কি হতো এই সেই তো আমাকে ছবির ওই যে শর্টগুলো মাঝে মাঝে উনি নিজেই বসে বসে দেখতো হ্যাঁ পুরোনো ছবি দেখতো আমাকে বসে বসে দেখাতো উনি দেখছে কিন্তু আমাকে দেখানোর জন্য না উনিই দেখছে কুরুসর ছবি হয়তো দেখছে তারপরে একদম পিওর আমি ওই ছবিটার নাম ভুলে গেলাম উনি বলে দেখে বললো যে তুই দেখ জাস্ট অ্যাক্টিং দেখ কি মজার অ্যাক্টিং মাধুরী দীক্ষিতের ওই যে বিখ্যাত গানটা চলিকে পিছিয়ে আমি নাম ছবির নামটা ভুলে গেলাম মুভিটার নাম ছিল খলনায়ক হ্যাঁ তো উনি খলনায়ক দেখছে বিকজ হি ইজ লাইক ওই ছবিটার নিয়ে অনেক মানে নেগেটিভ ক্যারেক্টার পজিটিভ ক্যারেক্টার সবই করতাম তো আমি হোমান ফরিদির কথা কেন বলবো জাস্ট কমার্শিয়াল ছবির জন্য না ওনার যে পড়াশোনা দ্য কাইন্ড অফ আমি যাই উনি যেটাই বলতেন উনি বিদ্যাসাগরও পড়েছেন উনি মানে হি হ্যাজ এত ওয়েল রেড একটা মানুষ আমি খুব কম দেখেছি ওভারঅল ওই সময়কার এবং কেন আসলে উনি কানকাটা রমজান রমজান এত আইকনিক জায়গায় অভিনয়টা করলেন এটাকে আসলে কেউ আদৌ ক্রস করতে পারবে কিনা আই ডাউট এট বিকজ এত বই উনি পড়েছেন এত ছবি উনি দেখেছেন হি হি ওয়াজ আ মিউজিক ফ্যান আপনি প্রতিদিন গান শুনতেন আমি প্রতিদিন মিউজিক শুনতেন আমি না ওই ফরিদি কথা বলছি আর আমার আমারও অভিজ্ঞতা কুজবাম হচ্ছে এবং ফরিদি ভাইয়ের হাত ধরে আমার ঢাকা থিয়েটারে আসা মোস্টলি আমি আমি আমার মাই তারপরে তো নাসুন্দুল ইউসুফ বাচ্চু আঙ্কেল আছেন তাদের তারপরে তাদের আমি ফার্স্ট প্রোডাকশনই করেছি ফরিদি ভাইয়ের ভূত বলে একটা প্রোডাকশন তারপর বসে বসে আমি 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 কিছুই করতাম না আসলে আমি ওইটাই আমার কাছে এখন মনে হয় যে ওইটুকুই যে আমি যে কিছু শিখবো বা কিছু সেটা না আমার ফরিদি ভাইকে ভালো লাগে আমি যাচ্ছি বসে গল্প করছি খিচুড়ি খুব পছন্দ করতেন রান্না করতে খুব পছন্দ করতেন তো তো মানে ফরিদি ভাইয়ের সাথে গল্প বললে কয়টা গল্প বলবো মজার মজার সব গল্প একটা গল্প আমার কাছে খুব মানে

কোনো একটা অ্যাওয়ার্ড গিভিং প্রোগ্রাম তো আমি বললাম ফদি ভাই সময় তো এরকম তখন তো সেরা টানা গা তো এর বাইরে তো আর তো সেরা এরকম অ্যাওয়ার্ড গিভিং প্রোগ্রাম কাদের জানি মানে প্রযোজক সমিতি বা কারো এরকম তো বললাম আপনি কি যাবেন তো বলে কি হ্যাঁ যেতে পারি ঠিক নাই ওরা বল ধরেছে আচ্ছা তুই যাবি তাহলে আচ্ছা ঠিক আছে আমি তোকে তুলে নিবো তারপর কখন ফোন করবো আর শোন আমি তোকে তুলতে পারব না তুই চলে তারপর ওখানে তোর সাথে দেখা হবে আচ্ছা ঠিক আছে উনি আমাকে ওই ক্রাউডের মধ্যে খুঁজে বের করলাম মানে আমি অ্যাকচুয়ালি ঢাকা থিয়েটারের বাইরেও খুব ক্লোজ ছিলাম ফয়দি ভাইয়ের সাথে তো ওইখানে একটা কফি শপ ছিল তো গান যখন অ্যাওয়ার্ড গিফট দেওয়া শেষ হয়ে গেল তো গান তো ওখানে বসা আমাকে বলছে চল কফি খাবি আমি হ্যাঁ কফি খাবো তো হি ওয়াজ মানে আমাকে ভীষণ মেয়ের মতো স্নেহ করতেন আই কুড ফিল তো আমাকে বলতাম শোন তোর অনেক ট্যালেন্ট হুম এইসব আজেই বাজেই চিন্তা করে ট্যালেন্টটা নষ্ট করিস না আমলাম না আমার কিছু ভালো লাগে না তো বলতে যে সামি তোকে আমি একটা জিনিস বলে যাই জীবনে অলওয়েজ বি ডাউন টু আর্থ যাই জীবনে অ্যাচিভ করিস এ দেখ আমি একটা পাতলা শাহাট আর এটা পরে ঘুরে বেড়াই হ্যাঁ আমি তো জীবনে স্বপ্ন দেখি না আমার একটা অফিস হবে আমার একটা বসার চেয়ার হবে তা আম বললাম যে প্রতিভাই আমার কিন্তু খুব ইচ্ছা আমার একটা অফিস হবে পুরো হ্যাঁ তা আমি বলছি অ্যান্ড উই লিটারালি হ্যাড এ ভেরি ম্যাচুর্ড কনভারসেশান তখন কিন্তু আমি অলরেডি অ্যাডভার্টাইজিংয়ের পোকা চিন্তা শুরু করছি যে শুধাই স্টার্ট সামথিং আমি বললাম যে আমার একটা টিপিক্যাল অফিস হবে সেটা বলছি না মানে আমি ভাবছি যে আমার নিজের কিছু একটা হোক তো বলে খুব ভালো না তোর যদি অফিস হয় একটা বসার জায়গা হয় তাহলে আমার জন্যও একটা রেখে দিচ্ছি তো ওয়াট আই ওয়ান্টেড টু মানে আমি যেটা বুঝলাম উনি যেটা মিন করলো তখন আমার বাবাকে নিয়ে কথা উঠলো যে বলছে যে দেখ তোর বাবা তুই তোর বাবার উপন্যাসগুলো কতটুকু বুঝে পড়েছিস পড়ছিস বলতো তখন আমি বললাম যে প্রদী ভাই সত্যি কথা বলতে আমি আমার বাবার উপন্যাস এখনও বুঝি না মানে আমি টু থাউজেন্ড টুর কথা পড়ছি আমি সংসপ্তক মানে অনেক দিন লম্বা সময় ধরে পড়েছি সারেং বউ একবারে পড়েছি সারেং বউটা তখন বলে তুই সারেং বউ মানে বুঝিস আমাকে বললো তোমার কি আচ্ছা আপনি বলে তো তুই বুঝিস তোর বাবা মানে মেয়েদের স্ট্রাগল মেয়েদের জন্য একটা বড় সাপোর্টিং মানে হি অলওয়েজ অলওয়েজ বিলিভড ইন এম উইমেন এম্পাওয়ারমেন্ট তারপরে আমি বললাম তাই তো বলে কি তুই বুঝিস না এটা তো বলে তুই হুরমতির ক্যারেক্টার দেখ প্রতিবাদী তুই সারেং বউয়ের সারেংয়ের সারেংয়ের বউ ক্যারেক্টার দেখিস না শি ইজ ওয়েটিং ফর হার হাজব্যান্ড কম্প্রোমাইজ করবেন নন কম্প্রোমাইজ হ্যাঁ বলে এগুলো একটু বুঝিস তারপরে আমার মনে হলো আচ্ছা আমার সারেং বউটা তাহলে আবার পড়া উচিত আমি এই পড়বো পড়ব করে অনেক পরে গিয়ে সারেং বউ পড়লাম তবে এটাও মজার ব্যাপার যে একটা বই তুমি তোমার ষোলো বছর বয়সে পড়বে একরকমভাবে পারসিভ করবে ওই একই বই তুমি পঁয়ত্রিশ বছরের পরও ভাবে পারসিভ করবে আবার পঞ্চাশ বছরে পড়লে আরেকভাবে পারসিভ করবে ব্যাপারটা তাই আমি তখন ঘরের ঘোরের উপরে ফ্লুকে পড়েছি সদুলা কাছে মেয়ে আমি সংসব পুরা পুরো পড়িনি কেমন আমি কেন পড়ি না আচ্ছা ঠিক আছে পড়ি কিন্তু আমার সংশপ্তক সারেন বইয়ের চেয়ে আমার পড়তে যেটা ভালো লাগতো আমি পড়তে আসলে কিন্তু অলস আমি শুন মানে গান হচ্ছে আমি একটা আমি অলস নাম্বার ওয়ান তা আমি আমার মনে হয় এই জন্য অডিও বুক আমি খুব শুনতে খুব পছন্দ করি বাট জোকস অ্যাপার্ট যে রবীন্দ্রনাথের ছোট গল্প এগুলো আবার আমার খুব পছন্দ বসে বসে পড়তাম সেটারও আবার একটা কারণ আছে আমার মা আবার ক্লাসে পড়াতেন রবীন্দ্রনাথের ছোট গল্প তো সন্ধ্যার সময় আম্মা খাতা দেখতেন তারপর বইটার গল্পটা লেখা থাক খোলা থাকতো ওই বইগুলা লিখত মিলাতো দেখতো আমি আবার বসে বসে খাতাগুলোও দেখতাম আবার দেখি আম্মা কত নাম্বার দিচ্ছে আম্মা ওকে তুমি এত নাম্বার দিলে কেন ও তো মতো লিখেছে সো দিস ইজ হাউ আই পিকড আপ রিডিং ছোট গল্প তো ফরিদি ভাইয়ের যে ইনফ্লুয়েন্সটা বললাম এটা একটা একটা মানে অদ্ভুত একটা জায়গা এবং স্টেজটা ওয়াজ লাইক টু হিম এটা আমিও এখনও স্টেজটাকে ওইভাবে ভাবি মানে মানে ভালোবাসার একটা জায়গা তো বটেই মানে ফর ফরিদি ভাই আমার কাছে মনে হতো অ্যাক্টিং অন স্টেজ ইজ লাইক কামিং ব্যাক টু হোম আফটার লং ডে অফ ওয়ার্ক So stage to actually And, home. home. It's like a home to him. It's somewhere I thought Jay could find himself as an actor. Uh, maybe as an human being এটা আমি খুব নোটিস করতাম যখন উনি মাঝে মাঝে রিহার্সেল করতেন আসতেন আমাদের রিহার্সেল দেখতেন দেখে আবার ডাক দিতেন এই সময় এদিকে তুই যে ওখানে ওই কাজটা গলাটা খুব ভালো গলার এটা হয়েছে বাট ওখানে তুই দমনিস মানে এই যে ছোট ছোট জিনিস আমি হয়তো অত বড় পারফর্মার হতে পারিনি বাট আমি খুব লাকিও যে সংস্পর্শগুলো পেয়েছি ইভেন সুবর্ণা আপা শিমুল আপা ইভেন পিজু শাঙ্কেল আমার দেখা মতে মোস্ট গিফটেড অ্যাক্টার ফর স্টেজ মানে আমার কাছে মনে হয় যে উনি একটা এফার্টলেস অ্যাক্টার অন স্টেজ হ্যাঁ সো এই মানুষগুলোর মধ্যে বেড়ে ওঠার কারণে যেটা হয়েছে যে আমি টোটাল এই জায়গাটাকে খুব ডিফারেন্টলি পারসিভ করি মানে আমার খুব ডিপে যেতে ভালো লাগে যে কোনো একটা কিছু ইভেন আমি যখন বিজনেস করেছি আমি অনেকে বলে কি অ্যাক্টিং করেন না কেন আমি চিন্তা করলাম দুইটা প্যাশন একসাথে হওয়া মুশকিল হ্যাঁ দুটা প্যাশন একসাথে হয় না হয় না পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে অ্যাক্টিং করবো না অ্যাক্টিং নিয়ে তখন একটা ইয়ে হলো আমাদের দেশে একটা একটা আজব কালচার ব্ল্যাকলিস্টেড করে ফেললো আমাকে কেন তখন বিএনপি পাওয়ারে আসলো হ্যাঁ আমাদের দেশে তো এটা একটা কিন্তু ফরচুনেটলি এই সময়ে এই গভর্নমেন্টের সময় সেটা হয়নি আগে এটা একটা আজব প্র্যাকটিস ছিল আচ্ছা ঠিক আছে আমার নাটকগুলো সব বাদ দিয়ে দিল টেলিভিশন থেকে ব্লক করে দিল এখন যারা আমাকে প্রোডিউসার যারা নিয়েছে তারা তো মাথায় হাত কি করবো আমার কষ্ট লাগছে ওই প্রডিউসারদের জন্য যারা অনেক কষ্ট করে আড়াই লাখ টাকা দুই লাখ টাকা তখন তো একটা প্রোডাকশানে এক এক মানে সারা মাসের হাতে একটা নাটক প্যাকেজ ইয়েগুলো দুই লাখ টাকা বা আড়াই লাখ টাকার ইনভেস্টমেন্ট অ্যান্ড আই ফিল ব্যাড যে আমি এই আমি এখন এদের জন্য একটা ম্যান আই ইউস টু ফিল ব্যাড এবং আমি কত চ্যানেলে তখন দু একটা চ্যানেলে এগিয়ে এসেছিল সো আই ফিল ব্যাড ইন আ সেন্স যে আমাদের এই এইরকম এরকম একটা পলিটিক্যাল প্র্যাকটিস হ্যাঁ আমি সেটাই বলছি যে সেটা তো আমি মানে জয় বাংলা বলবো অ্যান্ড জয় বাংলাটা তো আনফর্চুনেটলি পলিটিসাইজ করা হয়েছে জয় বাংলা তো আসলে ইট ইজ নট ইট ইজ নট ম্যান টু বি পলিটিসাইজ এটা তো জয় বাংলা মানে একাত্তর তো আমাদের দেশে ওই যে ন্যারো মাইন্ডেড কিছু লোকজন থাকে তুমি দেখবা যে তোমার পাওয়ারের টপে যে আছে সে প্রবলেম কি বিষয়টা জানেই না কিন্তু এত এক্সট্রা মানে চাটুকারের দল তৈরি হয়ে যায় এসে অতি উৎসাহিত হয়ে যায় যাই হোক আমার অ্যাক্টিং সব নাটক বন্ধ হয়ে গেল ওই জন্যই আমার ওই যে ডিপ্রেশন সব কিছু মিলিয়ে আই ওয়াজ ভেরি ডিপ্রেস তো তখন আমি বললাম ফরিদি ভাই অ্যাক্টিং তো আমার আর হবে না অ্যাক্টিং অ্যাক্টিংয়ের তোর টিভিতে অ্যাক্টিং করতে হবে নাকি মুভি করলাম না আমার এই এখন যে মুভি আমার ভালো লাগে না আমি যেভাবে মুভি করতে চাই যেরকম সেরকম তো হয় না তো তখন আমি যখন আস্তে আস্তে বিজনেস বা অ্যাডভার্টাইজিংয়ের কথা চিন্তা করলাম তখন আমি কিন্তু ভাবলাম যে দুটা প্যাশান আসলে ডিফিকাল্ট হয়ে যায় সো ইট ওয়াজ কাইন্ড অফ আ কনসিয়াস ডিসিশন যে আচ্ছা ঠিক আছে আমি বিজনেসটা পারসু করি তো ওই যে আমি বললাম যে ডিপে ঢুকতে খুব ভালো লাগে একেবারেই ডিপে ঢুকা হ্যাঁ সো ওইটা কিন্তু আলটিমেটলি যদি সময় আপনার ড্রিম কি আমার আলটিমেটলি হচ্ছে আমি এখনও খুঁজি যে বিজনেস কারো ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আমি যদি গিয়ে আমি এখন আবার একটা গল্প চিন্তা করতে পারতাম আবার গিয়ে শুটিং এর যেতে পারতাম যেটা নিয়ে আমি ভাবছি বাট এখনও ভাবছি আর কি আপনার কথা শুনে শুধু জিনিস মাথায় আসলো যে সময় যখন টাইমে যখন আপনি কাজ করছেন তখন কি আপনি ভাবছেন যে আপনি এখন যে লাইফটা লিড করছেন এটা কখনো করবেন না মজার একটা গল্প বলি নো আমি একবার আমরা শো করতে যেতাম ঢাকার বাইরে ঢাকা থিয়েটার তা হাত দায় বলে একটা নাটক আছে আমি যাই না তুমি মঞ্চ নাটকরা দেখার জন্য সেলিমাল দিনেরই মানে সেলিম কাকা আমরা সব ট্রেনে যাচ্ছি তো সব বাচ্চু আঙ্কেলরা একটু দূরে তো আমাদের রাইসুল ইসলাম আসাদ ভাই আসাদ ভাই কিন্তু খুব ভালো হাত দেখে হ্যাঁ আনবিলিভেবল হাত দেখে অ্যান্ড ট্রু মিলে যায় মিলে যায় তো আমার হাত দেখছে সবাই হাত দেখাচ্ছে ওনাকে আমরাও ট্রেনিং আমিও গিয়ে দেখি দেখে এই তুই তো অ্যাক্টিংয়ে থাকবি না আলটিমেটলি আমি তো রেগে মেগে ফায়ার আমার লাইফ অ্যাক্টিং আমি বিদেশে পড়তে গেলাম না অ্যাক্টিংয়ের জন্যে আপনি বলতেছেন আমার অ্যাক্টিং হবে না মানে আমি বাইরে গেলাম না পড়তে আমি আমার ড্রিম ছিল বাইরে পড়তে যাওয়া যদিও তখন আমার ভাই অনেক বেশি ব্রিলিয়েন্ট দেন মি। আমার ভাইকে আম্মা বললো আমি বললাম ভাইয়া যাক বিদেশে ভাইয়া যাক ভাইয়াই সব কিছু করবে ফ্যামিলির নাম রশন করবে ফ্যামিলির সব কিছু ভাইয়াই ধরে রাখবে অ্যান্ড অ্যাকচুয়ালি ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো ও যাক আমি ঢাকায় থাকি কারণ আমি অ্যাক্টিংটা করতে চাই তুই আমাকে বলছি এটা আমি বলি সুমি তুই অ্যাক্টিং করবি না আমি যে যেটি কেন বললেন আপনি আই নেভার থট লাইফ উড টেক দিস টার্ন মানে আই উডিবলিবলিবল নো আমার মায়ের চিন্তা ছিল যে আমার সব কিছু মানে মানে আমাদের ফ্যামিলিরও আমার চাচা টাচারাও সবাই ভাবতে বোধ হয় ও তো সারাদিন ঘুরে বেড়াবে গান গাবে এখানে নাটক করবে ওখানে শো করবে ওইখানে কনসার্ট দেখতে যাবে ওর ঘাড়ে কোনো রেসপন্সিবিলিটি দিয়ে লাভ আই এম নট কাট আউট টু টেক এন রেসপন্সিবিলিটি সেই আমি লাইক অফিস অফিসে তো একটা বড়ো রেসপন্সিবিলিটি বিজনেস তারপরে সেই আমি আজকে এত বড় একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেখানে পলিসি লেভেলে কাজ করছি টোটাল আইসিটি ইনফ্রাস্ট্রাকচারের ওয়ান অফ দ্য পিলার ই কমার্স ইন্ডাস্ট্রির কাজ করছি অ্যান্ড অন দ্য টপ যে আমার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায় তুমি এত রেসপন্সিবল মানে মেয়ে অ্যান্ড আই ডোন্ট নো কেন কী তো সব কিছুই এখন দেখি এখন বাবার বইগুলো নিয়েও যখন কাজ করি তখনও মনে হয় যে মানে আমার ভাইও অনেক রেসপন্সিবল বাট আমার কাছে মনে হয় যে আমি আমার মানে অনেক বেশি কাজগুলো করে করা উচিত যেমন সংসপ্ত ডিজিটাল বুক শারিং বুক আই ওয়ান্ট মোর ইয়াং কিডস টু রিড দিস বুকস তো ওই জায়গা থেকে যে এত রেসপন্সিবল জায়গা থেকে কাজ করতে গিয়ে মাঝে মাঝে যে মানে মানে ইউ ফাইন্ড ইয়োর সেলফ উইথ আ স্মল পিস অফ অ্যাক্টিং অর সাম স্মল পিস অফ ফ্রেম যেটা তোমাকে টাচ করে আমি যখন রাত্রেবেলা বসে ইভেন অনেকে আমাকে রাতেবেলা আমার পুরোনো নাটকগুলোর ক্লিপিং পাঠায় আমার অনেকে পাঠায় পুরোনো নাটকের একটা ক্লিপিং আমি বসে বসে হয়তো দেখছি আর আমার হয়তো ওই নাটকের সময় আমি কি করছিলাম ওই মোমেন্টটা খুব মনে পড়ে তো আম বাট আই অলওয়েজ ফিল যে আল

আমি আজ থেকে আমি যখন ইয়াং ছিলাম তখন যদি আমাকে কেউ বলতো যে আমরা সবাই আম্মু আব্বু আমার ভাইয়া সবাই মিলে নাটক দেখতাম এবং তখন যদি কেউ আমাকে বলতো যে ইউনো ইউর সামডে ইউ গান মিট হার ইউ গানা ফার্স্টে যদি বলতো যে আমি মিট করবো আমি সেটাই বিশ্বাস করতে পারতাম না বাট নাও দ্যাট চেন ফরি I had a huge crush on you back <laughs> then, I have to say it. And I was always like, okay, what is this? Thank you. Shura, <laughs> Um, you were you are actually born musician. Music is in your blood. Thank you. But um Mane, where do you see yourself after

মানে লিভিং দ্য মোমেন্ট লিভ ইন দ্য মোমেন্ট এন্ড গো উইথ দ্য মানে ফ্লো ডেফিনেটলি একটা তো প্ল্যান থাকে যে আমি ভালো একটা কাজ করতে চাই আমি এত ভালো একটা মিউজিক কম্পোজ করতে চাই এটা ওই ড্রিমটা ইস দরকার ওটা ওটা তো আমার এখন না না থাকলে তো মানুষ বাঁচবে না ওই ড্রিমটা মরে গেলে আই ডোন্ট थिंक আমি কখনো মিউজিক করব বা কিছু ওইটা ওই ড্রিমটা থাকা দরকার বাট মানে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগে যে কেন আমি তোমাকে জিজ্ঞেস করলাম বিকজ আমার মনে হয় যে ওইটাই নর্মাল তুমি জানো যে তুমি এইটা অ্যাচিভ করতে চাও তুমি এখানে তুমি কি করে যাবে তুমি জানো না ওই কি করে যাওয়ার পথটা খোঁজার দরকার নেই এই পথটা অটোমেটিক্যালি রচনা হয়ে যায় ইফ ইউলুটলি এটা তৈরি হয়ে যায় এখন ঘুরে ফিরে যাবে না সোজা রাস্তায় যাবে না ঘুরে যাবে কোনভাবে যাবে হয়ে যায় ইফ ইউ রিয়েলি ওয়ান্টেড আমি আমার কাছে আমি আমার সবসময় মনে হয় যে ক্রিয়েটিভিটি ইজ সামথিং দ্যাট ইউ লিভ ইট দেয়ার আমি সব সময় সবাইকে বলি মানে আমি আমি তোমাদের যাদেরকে আমি মিট করি সবাইকে বলি যে এটা বলি এই কারণে বলি মানে আমার কাছে মনে হয় যে আজকে মানে অনেক পিপল মানে মানুষের কত ভালোবাসা পেয়েছি আমি আসলে কি দিলাম আমি তো ওই অর্থে দিতে পারলাম না মানে টু গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি নাও আই ওয়ান্ট টু গিভ ব্যাক হাউ আই ওয়ান্ট টু গিভ ব্যাক আই নো বাট ওয়ান অ্যান্ড হাউ আই উইল গো দেয়ার সেটা আমি জানি না বাট আই নো যে ইভেন্টুয়ালি আই উইল আল ওয়ার্কআউট সামথিং উইল মানে আমি কোনো একটা কিছু ওয়ার্কআউট করবো বা কিছু একটা যেমন অনেক কিছু আমার প্ল্যানিংয়ে মনে হয় বাট আমার কাছে মনে হয় যে এই যে তোমাকে আমি এইটুকু বলছি এইটাও আমার কাছে মনে হয় যে ইট ইস মাই রেসপন্সিবিলিটি আমি অনেক ইয়াং অ্যাক্টরকে এখন মিট করলে আমি বলি তুমি কি ড্রিম করো এখন মানে ওইটুকন তুমি অ্যাক্টিং করো আছে ঠিক আছে তুমি পাঁচ বছর পরে কি হ্যাঁ অনেক মজা মজার অ্যান্সার পাই বা অনেক মজার মজার মানে আমার তখন আমি একটু মিলাই যাচ্ছি আমি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়সে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো তুমি কি করতে চাও যে একটি কি করতে চাই আর কি করবি তুই তো জানি না কিছু করতে সো ওই রকমই ওই ইনোসেন্সটাইজ দরকার আমার কাছে এটা মানে আমার খুব ভাল লাগলো যখন তুমি বললা যে যে ইয়াস আই ওটো ক্রিয়েট ভিক কি করবো আমি জানি না জানি নাটা ইজ আ গুড আনসার

তোমরা কি চিন্তা করো তোমরা কি ভাবো আসলে ইভেন व्हाट ডু ইউ থিংক अबाउट কান্ট্রি দেশ বাংলাদেশ হাউ ইউ পারসিভ না এইগুলো আমার ভালো লাগে আর তখনই আমার মনে হয় যে আচ্ছা আমার ভাবনাটা এখনই বলে ফেলি কারণ আবার কবে কখন বলতে পারবো আমি জানি না থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ খুব ভালো লাগলো ওরে আই এম